কিন্তু দুঃখের বিষয় হলো যেটা শর্ত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমুলে সলে, এই আমুলে সলেটাই আমরা করতে পারি না, বরং আমরা বেদাতের সাথে জড়িত। সব জায়গায় সালাতের মধ্যে বেদাতে ভর্তি, তারপরে সিয়ামের মধ্যে বেদাতে ভর্তি, হজ্জের মধ্যে বেদাত ভর্তি, জাকাতের মধ্যে বেদাত ভর্তি, রমজানের মধ্যে বেদাত ভর্তি। কোন ব্যক্তি সঠিক আমল করছে এই লোকটা পাওয়াই এখন মুশকিল, বিদাতের প্রভাব বেশি হবে, এটাও হাদিস এসেছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 631 পৃষ্ঠার হাদিস আবু দাউদের মধ্যে এসেছে দ্বিতীয় খণ্ডে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইন্নাহু সাইয়াখরুজু ফি উম্মতি আকওয়াম, অচিরেই আমার উম্মতের মধ্যে অনেকগুলো বেদাতি দলের আবির্ভাব ঘটবে, তাজারা বিহিম তিলকালাহুয়া, তাদের মাধ্যমে বেদাত সমাজে ছড়িয়ে পড়বে। কামা ইয়াতাজারাল কালাবু বিসাহিবি লা ইয়াবকা মিনহু ইরকুন ওয়া লা মাফসুন ইল্লা দাখালা, এত বেদাত তারা তৈরি করবে, সমাজের প্রত্যেকটি সেক্টরে ভুয়া আমল প্রচার করবে, যেমন কারো গায়ে শরীরে পক্স বের হলে, পক্স বুঝেন তো, পক্স বের হলে কোনো জায়গা যেমন বাদ থাকে না, এই বেদাতি দলগুলো সব জায়গায় নিজেদের নিজেদের কর্ম, নিজেদের তৈরি করা আমল ছড়িয়ে দিবে সব জায়গায়। একদিন রাজশাহীতে আমি দু একটা উদাহরণ দেই, বুদ্ধিমানের পরিচয় হলো যাচাই করা, যাচাই না করে মন্তব্য করাটা বুদ্ধিমানের পরিচয় না। একদিন মসজিদে এলান হলো যে আপনারা বাকি নামাজ বাদ বসে যাবেন, ইমান ও ইয়াকিনের আলোচনা হবে, বহুত ফায়দা হবে। আমিও বসলাম, একটা বই থেকে পড়ছে, আপনারা সবাই জানেন যে বইটা পড়ার কালীন যে যে কথাটা পড়ছে, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বে তার 3,35,54,432 গুণ নিগে হবে, সুবহানাল্লাহ বলা যাবে না। না বইটা যখন পড়ছে তো তখন আমি বললাম যে এর এই কথাটার কি দলিল আছে, জামাতের সাথে এক ওয়াক্ত সালাত আদায় করলে আমরা যতটুকু জানি হাদিস থেকে, সহিহ বুখারীতে আসছে, মুসলিমে আসছে, আবু দাউদের মধ্যে এসেছে 560 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 25 থেকে 27 গুণ নাকি বেশি হবে। তো ফজিলতটা বলল কত, 3,35,54,432 গুণ। তো বলছে যে এটাই দলিল, আপনারা বলেন তো এইটা যদি কোনো প্রমাণ না থাকে, এই ফজিলতের কথা যেহেতু নেকির কথা, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কোনো সাহাবি বলতে পারবেন না, পারবেন কি? আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে না বলবেন, তাই না? দলিল নাই। তাহলে এটাও চলছে সমাজে, বর্ণনা করছে, দাওয়াত দিচ্ছে, কিন্তু হাদিস যেটা আসছে ওইটা যদি বলতাম, যেমন আবু দাউদের 430 নম্বর হাদিস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আমাকে বলছেন ফরাস্তু আলা উম্মতি খামসা সালাওয়াত, মোহাম্মদ আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি, ওয়াহিদতু ইন্দি আহাদা, আর আমি একটা অঙ্গীকার করেছি আন্নাহু মান জাগা ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখলতুহুল জান্নাহ, আমি অঙ্গীকার করেছি, ওয়াদা করেছি
যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে আদায় করে আমার কাছে আসবে, আমি ওয়াদা করেছি তাকে আমি জান্নাত দান করব। তাহলে এটা তো দলিল ভিত্তিক ফজিলত, তাই না? এর দলিল আছে। যখনই আপনি কথা বলতে যাবেন কি তখন দলিল থাকা লাগবে না? আবশ্যক দলিল। এটা হলো আমলে সলে, তার দলিল আছে। যেটা দলিল নাই ওটা আমলে সলে না।